Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo panchom shrenir shikkharthi brindo, tumra kemon acho? Asha kori mohan Allah oshesh rahmate inshallah bhalo achen. Alhamdulillah ei mohamari kale somoye Allah tomaderke shobai shusto rakho ebong shusto shobol rakho এই শুভ কামনা করে আমি মোহাম্মদ শামসুল হক স্যার শেখদি আব্দুল মোল্লা স্কুল এন্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের বায়ু দূষণ নিয়ে আলোচনা করব। তাহলে মনে আছে তো গত ক্লাসে কি পড়াইছিলাম? গত ক্লাসে পড়েছিলাম বায়ু ব্যবহার, হ্যাঁ, বায়ু প্রবাহের ব্যবহার, এরপর বায়ু আমাদের কী কী কাজে লাগে, বায়ু দ্বারা কী তৈরি করতে পারে, কী উৎপন্ন হয় বায়ুর কাজগুলো। আর এই বায়ু আমরা যদি সঠিকভাবে মানে দূষণমুক্ত রাখতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, রোগাক্রান্ত হয়ে যাব। তাহলে আজ আমরা কীভাবে বায়ু দূষিত হয় এটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হল বায়ু দূষণ। বায়ু দূষণের কথা আমরা শুনেছি, দেখি না, আসলে দেখছি, কিন্তু এটা তো সচক্ষে দেখা যায় না, অনুভব করা যায়। বায়ু বাতাসে বিভিন্ন প্রকার দুর্গন্ধ ভেসে আসে না? গন্ধ পাচ্ছ, বিভিন্ন যা যা গন্ধ। একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা কী করি? নাকে মুখে রুমাল ব্যবহার করি, আর এখন তো মাস্ক ব্যবহার আছে। তাহলে কেন? তুমি কিন্তু দেখতেছ যে ময়লা আবর্জনা, কিন্তু দূষণটা দেখা যায় না, দূষণটা আমরা অনুভব করতেছি। তাহলে এই বায়ুগুলো কীভাবে দূষণ হয় আমরা আজকে শিখব। বায়ু কীভাবে দূষিত হচ্ছে, বায়ু দূষণ হয়ে গেল এটা প্রতিরোধ করা, কীভাবে বায়ু দূষণটা বন্ধ করা যায় প্রতিরোধ করা আমাদের খুব জরুরি। বায়ু দূষণ সম্পর্কে আমরা কী কী কারণগুলো দেখব। বায়ু দূষণ কীভাবে হতে পারে? এক নম্বর কারণ হল মনে করো ময়লা আবর্জনা ফেলা। তাহলে আমরা ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গা ছাড়া যে কোনো জায়গায় ফেলাই রাখি না? দেখো না, তোমরা রাস্তার আনাচে কানাচে, বিল্ডিং এর কোনা, বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ জমে থাকে। তাহলে এই ময়লা আবর্জনা যদি আমরা রাস্তাঘাটে ফেলি, এইটা পচে গন্ধ দূষিত হয়, এতে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হয়ে আমাদের পরিবেশকে নষ্ট করে। এরপর হল কলকারখানার কারখানার বর্জ্য পদার্থ কারখানার বর্জ্য পদার্থটা যেটা অব্যবহৃত পদার্থ, তরল হোক সলিড হোক, যে কোনো বর্জ্য পদার্থ, অপ্রয়োজনীয় পণ্যটা আমরা রাস্তাঘাটে বা ডোবা নর্দমা ফেলে ওখান থেকে পচা গন্ধ বের হয়ে আমাদের বাতাসটাকে দূষিত করে ফেলি। তাহলে এই দুর্গন্ধটা বাতাসের সাথে মিশে বায়ুকে দূষিত করে ফেলে। রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, বিভিন্ন প্রকার
রাসায়নিক পদার্থ পদার্থ বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ হলো যেমন কীটনাশক একটা রাসায়নিক পদার্থ ইউরিয়া সার নাইট্রোজেন সার রাসায়নিক সারগুলো ব্যবহার করার ফলে বায়ু দূষিত হয় বাতাস নষ্ট হয়ে যায় এরপর আর কি হতে পারে বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাস যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে বায়ু দূষিত হয় এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে ফেলে ফলে বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই গ্রিনহাউস প্রতিক্রিয়া যেটা এই কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বন মনোক্সাইড গ্যাস এগুলো হলো ক্ষতিকর বিষাক্ত গ্যাস এই ক্ষতিকর বিষাক্ত গ্যাসগুলো বাতাসে মিশে বায়ুকে দূষিত করে ঈদের ভাটা ঈদের ভাটার কালো ধোঁয়া ঈদের ভাটা নির্গত যে কালো ধোঁয়াটা এই কালো ধোঁয়া বাতাসে মিশে বায়ুকে দূষিত করে তোমরা দেখছো না ঈদ মুন্সিগঞ্জের দিকে গেলে তারপর বক্তা বলি এই যে কেরানীগঞ্জের ওই পাশে হাসনাবাদ থেকে পূর্ব দিকে গেলে দেখা যায় নারায়ণগঞ্জের ফতুল্লার অংশে শত শত ইটের বাটা ঈদ পড়াচ্ছে আমরা বিল্ডিং বানাচ্ছি ইটে কিন্তু পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে ইটের বাটা যে চুঙ্গি একটা দিয়ে তো বড় করে এই চুঙ্গি দিয়ে বাতাস করে দিয়ে এই বায়ুটা ধোঁয়াটা নির্গত হয়ে বাতাসে গিয়ে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি বৃদ্ধি করে ফলে বায়ু দূষিত হয় বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা যেমন বায়ুকে দূষিত করে এই বিভিন্ন এই উপাদানগুলো বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে আর এই বায়ু দূষণের ফলে বায়ু দূষণের জন্য কি দায়ী জানি আমরা আমরা মানুষ দায়ী মানুষ পরিবেশকে গড়ে আর পরিবেশকে মানুষই ধ্বংস করে বায়ু দূষণের এক নাম্বার কারণ হলো মানুষের কর্মকাণ্ড বিভিন্ন প্রকার কর্মকাণ্ড আমরা হিসাব না করে চিন্তা ভাবনা না করে করে থাকি যা আমাদের জন্য একটা ক্ষতিকর হয়ে যায় বিভিন্ন জ্বালানি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে মিশে গ্যাস নির্গত হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানো জীবাশ্ম জ্বালানি পোড়ানো জীবাশ্ম জ্বালানি পোড়ানো এই বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানিগুলো পোড়াইলে এটা থেকে যে নির্গত ধোঁয়া এই নির্গত ধোঁয়াটা কোথায় যায় বায়ুমণ্ডলে মিশে যায় বায়ুমণ্ডলে মিশে দেখো কোনো এক জায়গায় যখন ধোঁয়া আগুন জ্বালায় দেয় ধোঁয়া শুধু উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে উঠে দেখা যাচ্ছে আকাশের কাছে মিশে যাচ্ছে মিশে আসলে কোথায় যাচ্ছে বায়ুর যে বলয়টা আছে স্তরটা আছে এই স্তরকে দূষিত করে ফেলে বিভিন্ন প্রকার গাছপালা পোড়ানোর ফলেও ধোঁয়া উৎপন্ন হয় এতে বায়ু দূষিত হয় মলমূত্র ত্যাগ রাস্তাঘাটে মলমূত্র যে কোনো জায়গায় নির্দিষ্ট পরিবেশ দ্বারা
মলমূত্র ত্যাগ করে এতেও আমাদের বায়ু দূষিত হয়, কারণ বায়ুতে দুর্গন্ধ ছড়ায়। এই বায়ুতে দুর্গন্ধ ছড়াইলে বায়ু দূষিত হয়ে পড়ে, তখন এই দূষিত বায়ু আমরা গ্রহণ করি। আমরা প্রতিনিয়ত বায়ু গ্রহণ করতেছি, শ্বাস প্রশ্বাসে বায়ু গ্রহণ করতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, আর এই দূষিত বায়ুর ফলে বায়ুর অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন প্রকার রোগ জীবাণু আমাদেরকে আক্রমণ করতেছে। বায়ু মানুষের স্বাস্থ্য পরিবেশের বায়ু দূষণের প্রভাব। এই যে দূষিত বায়ু, দূষিত বায়ু আমাদের দূষিত বায়ু পরিবেশের উপর কি প্রভাব করে? দূষিত বায়ু পরিবেশের উপর কি প্রভাব ফেলে? এই কথাটা একটু ব্যাখ্যা করো। বায়ু এই বিভিন্ন কারণে বায়ু দূষিত হয়, আমরা এতক্ষণ এটা ব্যাখ্যা করলাম। চিন্তা করো ভালো করে, তার এই কারণে বায়ু যখন দূষিত হচ্ছে, এই দূষিত বায়ু আমরা ব্যবহার করার ফলে, গ্রহণ করার ফলে আমাদের পরিবেশে কি ক্ষতিকর প্রভাবটা হচ্ছে এইটা জানা দরকার না? ক্ষতিকর প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব বায়ু দূষণের ফলে। ক্ষতিকর প্রভাবের মধ্যে দু একটা বলতে পারো, তোমরা জানো সংস্করণ না কেন পারবা। যেমন মানুষের ফুসফুসের ক্যান্সার বায়ু দূষণের কারণ, শ্বাসজনিত রোগ ক্ষতিকর প্রভাবের এক নম্বর, ধরে নম্বর ওয়ান ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের যে ক্যান্সার হয় এটা বায়ু দূষণের ফলে হয়। দুই নম্বর হলে শ্বাসজনিত, শ্বাস প্রশ্বাস অ্যাজমা, যে ঘুমানা শ্বাস প্রশ্বাস জনিত যে রোগ সমস্যা, এইটা হোক তোমার বায়ু দূষণের ফলে হচ্ছে। যাদের অ্যাজমা বা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা আছে, তারা দেখবা ধুলাবালিতে থাকতে পারে না, ধুলাবালির আক্রমণে তাদের শ্বাসটা আরো বেড়ে যায়। তাহলে এই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বায়ু দূষণের অন্যতম কারণ। বায়ু দূষণ হওয়ার ফলে এই যে শ্বাস প্রশ্বাসজনিত রোগটা হবে, এই রোগ আমাদের আক্রান্ত করে ফেলবে। হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত, হার্ট ডিজিজ, যেটা এটাও বায়ু দূষণের ফলে হয়। হৃদরোগ বিভিন্ন বিভিন্ন সমস্যা, হৃদরোগের অন্যতম কারণ বায়ু দূষণ হতে পারে, কারণ হার্ট সুস্থ বায়ু কামনা করে, দূষিত বায়ু কামনা করে না। এই দূষিত বায়ু যদি তুমি হৃদ গ্রহণ করো, তাহলে তুমি দুর্বল করে ফেললা তোমার কাকে, হৃদপিণ্ডকে। বায়ু দূষণের আরেকটা ছোট কারণ কিন্তু হয়ে গেছে ধূমপান, ধূমপান কিন্তু ধূমপান যে নির্গত ধোঁয়া, এতে বায়ু দূষিত হয় তোমরা জানি। আর এই ধূমপান বায়ু দূষণের ফলে, ধূমপানের ফলে তোমার আবার কি হচ্ছে, বিভিন্ন প্রকার এই যে বায়ু দূষণের ক্যান্সার হতে পারে, শ্বাস প্রশ্বাসজনিত রোগ হতে পারে, হৃদরোগ সহ বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়, এটা আমরা জানি।
এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃদ্ধি পাচ্ছে। তোমাদের প্রশ্ন আসতে পারে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি অথবা এসিড বৃষ্টির কারণ কি? অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষিত হওয়া, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া। এই কলকারখানা এসিড বৃষ্টি কেন হবে? কলকারখানায় নির্গত কালো ধোঁয়া বিভিন্ন ধরনের গ্যাস ম্যাগের সাথে মিশে এসিড বৃষ্টি হয়। স্যার, কলকারখানায় যে কালো ধোঁয়া বাতাসে মিশছে, বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, এই বায়ুমণ্ডল মিশে বায়ুমণ্ডল যখন ম্যাগের সাথে মিশে যাবে তখন এই ম্যাগ আবার যখন ভূপৃষ্ঠে পতিত হবে তখন এই ম্যাগ থেকেই এসিড বৃষ্টি হবে। এসিড বৃষ্টি বলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারাও যেতে পারে। বন্ধুগণ, আমরা আজকে যে টপিকসটা তোমাদের নিয়ে আলোচনা করলাম, আশা করি অবশ্যই মনোযোগ সহকারে শুনছ এবং বুঝতে পারতেছ। আমি আবার এটাকে রিপ্লাই করতেছি, বায়ু দূষণ, বায়ুতে বিভিন্ন প্রকার কারণে বায়ু দূষিত হয়ে থাকে। বায়ু দূষণের কিছু কারণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ময়লা আবর্জনা ফেলা, কলকারখানার বর্জ্য পদার্থ, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ, এরপর কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস বৃদ্ধি, ইটের বাটার কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, মল মূত্র, এই সব কারণগুলো যখন আমরা ঘটিয়ে থাকি, করে থাকি, তখন বায়ু দূষিত হয়। আর এই দূষিত বায়ু আমরা গ্রহণ করার ফলে কি ক্ষতি হয়, দূষিত বায়ু পরিবেশের উপর কি প্রভাব ফেলে, এটাই আমাদের আলোচনা পরবর্তী স্টেজে। শ্বাস প্রশ্বাসের ক্ষতিকর সমস্যা, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রকম রোগের আক্রমণ, আবার আরও কিছু আছে, এর ফলে কি হচ্ছে, এসিড বৃষ্টি হওয়া, এসিড বৃষ্টি হওয়া। এসিড বৃষ্টি কিভাবে হবে, কেন হয়, বায়ুতে বায়ু দূষিত হয়ে বায়ু দূষিত বায়ু বায়ুমণ্ডলে মিশে গিয়ে ম্যাগের স্তরে ম্যাগের সাথে মিশে যাবে, ম্যাগের সাথে মিশে এটা যখন বৃষ্টি রূপে পৃথিবীতে পতিত হবে তখন হবে তোমার এসিড বৃষ্টি। এই এসিড বৃষ্টির ফলে জীবের অনেক ক্ষতি হতে পারে, এমনকি জীব মারাও যেতে পারে। এখন বায়ু দূষিত হয়ে গেল, আমরা বায়ু দূষণের অনেক কারণগুলো দেখলাম, বায়ু দূষণ প্রতিরোধে আমাদের কী কী করা, মোটামুটি সহজ কথা, এই কাজ শুরু না করা, তাই না? বায়ু দূষণের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার, অতিরিক্ত ব্যবহার, আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার করতে পারি, শক্তির জীবাশ্ম জ্বালানিটা ব্যবহার করতে পারি, তারপরে বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে হেঁটে সাইকেল ব্যবহার করতে পারি, তারপরে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করতে পারি, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি এবং মাটিতে পুঁতে রাখতে পারি, এরপরে ময়লা আবর্জনা পরিষ্কার করে গাছগাছালো মাধ্যমে বায়ুকে দূষণ, অতিরিক্ত গাছ লাগানোর ফলে বায়ু দূষণ মুক্ত রাখা যায়। তাহলে আমরা একটা বাড়ি গাছের গাছকে বায়ু দূষণের পাঁচটি কারণ ও বায়ু দূষণ প্রতিরোধের পাঁচটি উপায় লিখবে, এইটা আমাদের বাড়িকার বন্ধুগণ। আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় আজকের মতো শেষ হয়ে গেল, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার,
আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা পর্যবেক্ষণ করছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার আমি মোহাম্মদ শামসুল হক স্যার হাজির হওয়ার আশা রাখি। আল্লাহ যদি হাজির করেন আর তোমরা অতদিন পর্যন্ত সকলে স্বাস্থ্যবিধি মনে লেখাপড়া করো, সুস্থ করো, সবল থাকো এবং লেখাপড়া এবং ইউজ করো এই কামনা করে আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।